Assalamualaikum everyone, welcome back to my channel, Video Vlogger Anita. আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি, এখানে সকালে নাস্তা করে নিচ্ছি আর কি। আজকে হচ্ছে আমার চাচুর বাসায় দাওয়াত আছে, আর আজকে চাচুর বাসায় দাওয়াতের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো নাস্তা করার পর আম্মু বলতেছিল যে চা খাওয়ার জন্য, তো আমি বললাম যে না চা খাবো না, এত গরম পড়তেছে, আমি একটু লাচ্চি বানাই সবার জন্য। তো এখানে হচ্ছে আমি লাচ্চি তৈরি করতেছি, আমি লাচ্চিটা অন্যরকমভাবে তৈরি করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি ফার্স্টে ঠান্ডা পানি দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। এখন আমি এর মধ্যে দিব হচ্ছে লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর আপনারা অনেকে হচ্ছে আমার রান্নার রেসিপিগুলো পছন্দ করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার রান্না পছন্দ করেন না, প্লিজ ইগনোর করে চলে যাবেন। তো এখানে আমি মিষ্টি দই দিচ্ছি। মিষ্টি দই দেওয়ার পরে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব আইসক্রিম। শুনতে একটু অবাক লাগছে তাই না, কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এই লাচ্ছিটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখন হচ্ছে লাচ্ছিটা খেয়ে নিচ্ছি, আর লাচ্ছিটা খেতে অসম্ভব মজা হয়েছে। লাচ্ছি খেয়ে রেডি হয়ে নেব। আর এখানে হচ্ছে চাচুর বাসা নেওয়ার জন্য লাড্ডু আনা হয়েছে, তারপর হচ্ছে দই, আর সাথে ছিল আপেল। এখন হচ্ছে আমরা চাচুর বাসায় যাচ্ছি। আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ছোট বেল আইকনটি আছে সেটা প্রেস করে দিবেন। আর যা যা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমার দুলা ভাই, আমার আপু, আমার ছোটো ভাইকে দেখতে পাচ্ছেন। তো অনেকে আমাকে কমেন্ট করেন যে তোমার দুলা ভাইকে দেখাও না কেন, দেখাবো দেখাবো, একটু ওয়েট করতে হবে। এখন হচ্ছে দুপুরের খাবার খাবো, আর এখানে বৌমা রান্না করছে বেগুন ভাজি, গরুর মাংস, কাবাব, পোলাও, সাথে ছিল রোস্ট, আর সাথে ছিল ইলিশ মাছ ভাজি। তো এখন হচ্ছে আমরা সবাই খেয়ে নিচ্ছি।
আপনারা আমার কাছ থেকে কেমন টাইপের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। খাওয়া দাওয়া করে এখানে একটু বসেছি। তো আপনারা যারা আমার চাচুর বাসার হোম ট্যুর দেখতে চান আমার ডিসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি একটা হোম ট্যুরের ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেল। বিকালে নাস্তা ছিল চটপটি, কেক, আপেল, মালটা, তারপর হচ্ছে লাড্ডু, আর সাথে ছিল বিস্কুট। তো এখন হচ্ছে চটপটি খেয়ে নেব, আর চটপটি তো অনেক বেশি মজা লাগে খেতে। বাসে চলে আসছি, আর এখানে হচ্ছে আইসক্রিম খাবো। ভাইয়া হচ্ছে আমাদের জন্য আইসক্রিম আনতে, হচ্ছে রেড ভেলভেট আইসক্রিম, এটা খেতে অসম্ভব মজা। এখন হচ্ছে আইসক্রিম খেয়ে নিব। আইসক্রিম খাওয়া দিয়ে আজকের ব্লগটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।